মামলাটার গত 1 ফেব্রুয়ারি আল জাজিরা টেলিভিশন অল দা প্রাইম মিনিস্টার মেন নামে একটি প্রতিবেদন প্রকাশ করে, যে প্রতিবেদনে সাহেব জুলকার নাইন স্বামী তাসনিম খলিল এদের উদ্যোগে এই প্রতিবেদনটি হয়েছে এবং সেখানে ডেভিড বার্গম্যানের সাক্ষাৎকার দেখানো হয়েছে। এই ডেভিড বার্গম্যান হলো বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধাপরাধী বিচার ট্রাইব্যুনাল যখন চলতেছিল তখন থেকে যুদ্ধাপরাধ আন্তর্জাতিক যুদ্ধাপরাধ বিচার ট্রাইব্যুনালকে বিতর্কিত করার চেষ্টা করেছে এবং সেজন্যই তার বিরুদ্ধে আদালত সাজাও দিয়েছে। এই ডেভিড বার্গম্যান একজন বিতর্কিত সাংবাদিক, তিনি জামাত সিভি বিএনপিদের মদতে বাংলাদেশে জনগণের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করে। এবং তাসনিম খলিল এরাও বিভিন্ন সময় বাংলাদেশের বিরুদ্ধে নানান ধরনের গুজব সৃষ্টি করেছে। তাসনিম খলিল 1/11 সময় গ্রেপ্তারও হয়েছিলেন। একইভাবে সাহেল জুলকারনাইন স্বামী, সে বিভিন্ন অপরাধেও অপরাধী। এরা বিদেশে গিয়ে সেখানে বসে নেপথ্য মদতদাতাদের, অর্থ যোগানদাতাদের নির্দেশনা ও ষড়যন্ত্রে বাংলাদেশ সরকার, বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই 1 ফেব্রুয়ারি এই আল জাজিরা টেলিভিশনে প্রতিবেদনটির প্রচার হয়েছে। যেহেতু আল জাজিরার এডিটর জেনারেল মোস্তফা সুয়াক, তাকেও আমরা এই জন্যে আসামি করেছি কারণ তিনি সত্য তথ্য না জেনে এই প্রতিবেদন প্রকাশে সহায়তা করেছেন। আমরা এই প্রতিবেদনে বলা হয়েছে যে সেনা প্রধান দুর্নীতির মাধ্যমে কিছু গোয়েন্দা সরঞ্জামাদি সেনাবাহিনীর জন্য কিনেছেন, কিন্তু আমরা খবর নিয়ে জেনেছি যে সেনাপ্রধান আজিজ আহমেদের আমলে এ ধরনের যে ধরনের সরঞ্জামাদির কথা প্রতিবেদনে বলা হয়েছে সে ধরনের কোনো সরঞ্জামাদি কেনা হয় নাই। ফলে আমরা পরিষ্কার আমাদের কাছে প্রতীয়মান হয়েছে যে এটি একটি ষড়যন্ত্রের অংশ। সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতাই তাদের নেপথ্য মদতদাতাদের এবং অর্থ যোগানদাতাদের নির্দেশনা ও পরিকল্পনায় এই প্রতিবেদন বাংলাদেশ রাষ্ট্রের বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং সেনাপ্রধান এদের বিরুদ্ধে বিতর্কিতমূলক এই প্রতিবেদন প্রকাশ করে বর্তমান সরকার বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে জনগণকে বিভ্রান্ত করে এই সরকারকে বৈধভাবে নির্বাচিত একটি প্রতিষ্ঠিত সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র নিয়ে এই প্রতিবেদনটি প্রকাশ করেছে। আমরা এই রাষ্ট্রদ্রোহিতামূলক অপরাধের শাস্তি দাবি করে আজকে আদালতে মামলা করেছি, যে আদালত আজকে যে আমি যেখানে বসে এই ঘটনার ব্যাপারে জেনেছি, সংক্ষুব্ধ হয়েছি, সেই এলাকাটি হলো পল্টন থানা। সেই পল্টন থানার দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট 7 নং মহানগর হাকিম জনাব শহীদুল ইসলাম, ওনাকে ওখানে আমি মামলাটি দায়ের করি, কিন্তু উনি আজকে অনুপস্থিত থাকার কারণে মামলাটি 6 নং মহানগর হাকিম জনাব আশেক ইমামের এখানে শুনানি হয়। আদালত আমার জবানবন্দি নিয়ে মামলাটি পর্যালোচনা করে আদেশ দিবেন বলে মত দিয়েছেন। আমরা মনে করি, আমরা চাই যে আদালত এবং প্রশাসন ব্যবস্থা সরকার এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং সেক্ষেত্রে শুধু আমার মামলার উপর ভিত্তি করে নয়, এই মামলাটি আমলে নিয়ে এই মামলাকে মূল ভিত্তি ধরে অন্যান্য আনুষঙ্গিক তদন্ত করে এই আসামিসহ এদের নেপথ্য ষড়যন্ত্রকারী মদতদাতাদেরকে উদ্ঘাটন করে তাদেরকে সহ এই আসামিদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি প্রদান করে।